মজার কথা হচ্ছে কাঁচা ডিমের পাস্তা বাট দেখো চিকেনটা কিন্তু অস্থির লাগতেছে হ্যাঁ ভাই এটা কাঁচা ডিমের পাস্তা অনলাইনে এটা যে পরিমাণ হাই পড়ছে আমি পলায় পলায় মুখ ঢেকে খেতে আসছি এটা টেস্ট কেমন আপনাদেরকে বলতে বাট আমার মনে হয় না এটা কোনো জাতের কোনো পাস্তা হবে চলো মানে আর কিছু পাইলো না কাঁচা ডিম কাঁচা ডিম উফ এক্সপেরিমেন্টাল ফুড খাইতে আমার খুবই ভয় লাগে বাট আপনাদের জন্য তো আমার এই রিস্কটা নিতেই হবে এই জন্য আসলাম বাট সত্যি কথা বলতে আমার একটু কেমন কেমন জানি লাগতেছে বাট দেখা যাক কেমন হয় আচ্ছা এটা পাস্তা কেমন হয় এটা তো আমি স্প্যাগেটি মনে হইতেছে স্প্যাগেটি তো আচ্ছা নুডলস যদি দেওয়া আমাকে পাস্তা বলে চালা দিই এটা তো দাদার ব্যাপার আচ্ছা এটা সাদা অংশ কই সাদা অংশ নাই সাদা অংশ নাই শুধু কুসুম শুধু কুসুম আচ্ছা মিক্সড করো তারপর যা আছে কপালে আল্লাহ মিক্স করব আমার কুসুম ভাঙতে ভালো লাগে না করো করো ও না এটা তো কুসুমটা ইয়ে হইছে কি বলে মানে হিটে 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 বাট তারপর তো কেমন লাগে না বলো তারপর ডিম পোস্ট করলে তো এরকমই থাকে তারপর তো হলো তাওয়ার মধ্যে একটু দেই আমরা এত বেশি বাড়াবাড়ি করা কি ভালো না কে খালি কষ্ট দেয় খাও অনেক গরম তো অনেক গরম অনেক গরম হ্যাঁ ধোয়া উঠতেছে দেখো না তুই কোন দিকে তাকিয়ে আছো বলো তো আশেপাশে তো কোনো মেয়েও নাই কি সব কথাবার্তা হ্যাঁ আশেপাশে মেয়ে থাকবে না মেয়ের দিকে তাকিয়ে থাকবে কি সমস্যা কাঁচা ডিম হওয়ার পর যেটা আমি ভাবছিলাম যে একদম সেইভাবে খাইতে ব্যাপারটা কিন্তু এরকম না মানে নর্মাল স্প্যাগেটি যেমন হয় অনেক মশলাদার স্প্যাগেটির মধ্যে ডিমের কুসুম মিক্স করলে যেরকম হয় সেরকমই তবে জিনিসটা আমার একটু অদ্ভুত লাগছে যে এরকম কাঁচা ডিমের কুসুম এটার উপরে দিয়ে দিছে হিটে হিটে নিচের লেয়ারটা একটু বয়েল হয়েছে পুরোটা কিন্তু বয়েল হবে না কারণ ডিমের কুসুম কিন্তু পুরোটা ফ্রাই করা সম্ভব না আর টেস্টের ক্ষেত্রে যদি বলে তাহলে আরেকটা বাইট আমার নিতেই হবে আর স্প্যাগেটিটা খুব বেশি মানে মেয়োনিজ মাখানো প্রচুর পরিমাণে এখানে চিকেন টিকেনও দেওয়া আছে ভাই যতই চিকেন দেওয়া থাকুক আমার খাইতে খুবই ভয় লাগতেছে এখনো ভয় কাটে নাই মজা তো সিরিয়াসলি বুঝো কিন্তু আমারে খাওয়ানোর জন্য বলতেছেন না তো তুমি আমাকে কি পাগল মনে করো নাকি একটা একটা জিনিস না বললি না এই স্প্যাগেটিটা যদি খুব বেশি মানে কি বলে ইয়ে হয়ে যেত বেশি নরম হয়ে যেত জিনিসটা কিন্তু এত সুন্দর আস্তে আস্তে থাকতো না অনেক বেশি মানে বাটারি টাইপের ম্যাওটা একটু মানে অনেক বেশি ম্যাওটা বেশি হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না পুরোটা একদম মাখা মাখা চিকেনটাও অনেক বেশি দেওয়া আমি তো এক্সপেক্ট করছিলাম যে অনেক টাইপের হবে বাট না এরকম কিছু না আপনারা চাইলে চাইলে না এটার টেস্ট আপনারা মানে নির্দ্বিধায় করতে পারেন তবে যাদের একটু বেশি ঘৃণা লাগবে মানে ভয় লাগবে বেশি তাদের না করলেও চলবে বাট ইটস টেস্ট ইজ ভেরি গুড আমি এতটা এক্সপেক্ট করিনি কিন্তু মনে করছিলাম যে একটা বাজে ঘ্রাণ আসবে বাট এখন কিন্তু সেই ঘ্রাণটা পাচ্ছি না এখন কিন্তু যে ঘ্রাণটা আসছে এটা বেশ মডার্ন একটা জিনিস সেটা হচ্ছে ওরা চারপাশে এবং মাঝখানে উপর দিয়ে জাস্ট একটু চিজ হচ্ছে ওরা একটু ইয়ে করে দিছে ছিটিয়ে দিছে পারমিজান চিজ ইয়েস আর হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওরা কিছু ফ্লেক্স ইউজ করছে চিলি ফ্লেক্স ইউজ করছে আর তা সত্ত্বেও স্প্যাগেটিটা মোটেও ঝাল না একেবারে মডারেট টেস্ট আই থিঙ্ক এটা ওরা যেটা বললো ওরা যেটা না মানে আশেপাশে সবার কাছ থেকে শুনলাম এটা নাকি ইটালিয়ান একটা ডিশ ইটালিয়ান ডিশ অনেক সময় আমাদের বাংলাদেশের টেস্ট বারের সাথে যায় না বাট এটা মোটামুটি সবার টেস্টের সাথে যাবে আচ্ছা এই ডিশটার নাম হলো গিয়া এগলিও ই ওলিও স্প্যাগেটি পাস্তা আচ্ছা সোজা কথা হচ্ছে কাঁচা ডিমের পাস্তা কাচারি মানে স্প্যাগেটি পাস্তা আচ্ছা এটার কিন্তু একটা ব্যাপার আছে সেটা হলো যে এটা কিন্তু ঠান্ডা করে খেতে একদমই ভালো লাগে না অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে যেন কেমন যেন লাগতেছে গরম একটু মিষ্টি মিষ্টি লাগতে পারে হালকা মিষ্টি মিষ্টি লাগতে পারে সো আমার মনে হয় পেট খালি থাকা অবস্থায় এটা খেলে বেশ ভালো লাগবে বেশ ভালো লাগবে খুব ভয় ভয় ওই ডিমের পাস্তাটা খাওয়ার পরে এখন একটু নির্ভয় পাস্তাটা খাওয়ার জন্য এটা অর্ডার করলাম একটু খেয়ে দেখি কেমন দেখতে কিন্তু সেই লাগতেছে হ্যাঁ দেখতে তো সেই উপরে বেসিলিক দিছে রাইট হ্যাঁ সরাই দেখি এটাতে যে চিজি ক্রিমি এটার পরিমাণটা কম এটা একটু ঝাল আশা করা যায় বাট ওটা একটু মিষ্টি মিষ্টি ছিল যেহেতু ও একটু জোসি
না বা অয়েলি অয়েলি হইতে পারে রসালো রসালো এটাও হলো স্প্যাগেটি পাস্তা ক্রিমি চিকেন পেনি স্প্যাগেটি পাস্তা ওরে নাম ভাই বললি হয় স্প্যাগেটি পাস্তা শেষ ওটা ডিম সহ আর ডিম ছাড়া শেষ বাট টেস্ট কিন্তু সেম হবে না আর দেখতেও তো সেম না আচ্ছা এটা কিছুটা আমরা যে চিকেন চাউমিন খাই ওরকম বাট এটা একটু বেশি লবণাক্ত আমি আবার লবণ খাই হচ্ছে একেবারে যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু এটা টেস্টটা আমার মুখে অত বেশি জমে নাই তবে মানে ঝালটা ওরকম না এবার নর্মাল স্প্যাগেটি পাস্তা হিসাবে ঠিকঠাক পাস্তাটা খুবই ফ্লেভারফুল বাট একটা থাকে না যে খেলে খেতেই ইচ্ছা করবে খেতেই ইচ্ছা করবে ব্যাপারটা এরকম না তার থেকে আই থিং ওই ডিমের পাস্তাটা বেশি ভালো ছিল আমার মনে হয় যে ডিমের পাস্তাটা ওটা দুইজন মিলে খেতে হবে অনেকে আছেন না যারা সল্টি বিস্কিটস অনেক পছন্দ করেন তারা সেটা মাস্ট ট্রাই করবেন মানে মিষ্টি পছন্দ করেন না নোনতা জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু সবকিছু ঠিকঠাক আছে আর আর হ্যাঁ আল্লাহ দেখছেন অবস্থা মানে আমি লুকায় লুকায় ভিডিও করতে যে ভুলেই গেছি রেস্টুরেন্টের নামটা যে আপনাদেরকে বলি নাই এতক্ষণ তো বুঝে গেছেন যে আমি ফুকোতে আসছি এটা হচ্ছে মিরপুর একে একদম এটা হচ্ছে জু রোডের একদম সাথে আর আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন অ্যাড্রেসটা দাও থাকবে আর সুবিধার জন্য বলা যায় এটা যে ঈদগাহ মাঠের হ্যাঁ অপোজিট মাঠটা বোঝা যাচ্ছে না ঢেকে আছে ঈদগাহ মাঠের ঠিক অপোজিটে হ্যাঁ ও হ্যাঁ এখানে কিন্তু একটা খুব সুন্দর দোলনা আছে এই যে বাবুটা দুলতেছে আমি লুকা লুকা আসছি তো এখন এখনো বলতে পারিনি এখন যাবো আর ইচ্ছা মতো তোলকাবো তবে বাবুটা ওঠার পরে মিষ্টি আর নন্তে স্পেগেটি খেয়ে মোট একটু কেমন দিনে হয়েছিল তাই ওরা আমাকে রেকমেন্ড করলো যে আপনি এটা অর্ডার করতে পারেন তো এই প্ল্যাটারের নামটা হচ্ছে কি কাপল প্ল্যাটার এখানে যা যা আছে দেখতে পারতেছেন আর এটা খুবই ইন্টারেস্টিং দেখতে আমার এখনই ঝাঁপায় পড়তে ইচ্ছা করতেছে আর আমি ঝাঁপায় পড়বো এখানে কসলো দেওয়া অনেক দিন পরে ফ্রাইড রাইসের সাথে কসলো খাবো সাধারণত এখন আর কেউ দিতে চায় না কেন জানি হার্ট শেপে ডেকোরেশন করা ফ্রাইড রাইস ভেজিটেবল ফ্রাইড রাইস ভালো তবে এটাতে আবার একটু লবণ কম মনে হচ্ছে না অনেক বেশি লবণ কম না সরি 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 একটু পানসে এখানে ব্যাপার আছে অনেক বেশি লবণাক্ত এটা খাইছে সো এখন এটা একটু পানসা লাগতে পারে খুব স্বাভাবিক ভেজিটেবল ফ্রাইড রাইসের মধ্যে অনেক বেশি ভেজিটেবল দেওয়া হুইচ ইজ ভেরি গুড বাট ওরা তেলের ব্যাপারে একদম সিরিয়াস না মানে একটু তেল তেল বেশি দিয়ে দেয় সব খাবারের মধ্যে বাট দেখো চিকেনটা কিন্তু অস্থির লাগতেছে চিকেনটা তো আমি খাবো হাত দিয়ে ধরে এখানে ওরা কসলগুলো যে ভেজিটেবল সেটা মানে কুচি কুচি না করে ম্যাশ আকারে কুচি করে ফেলছে স্লাইস আকারে করে না একটু মিষ্টি বেশি বাট বাদ বাকি কসল যেরকম হয় ঠিক সেরকমই এই জিনিসটা একটু টেস্ট করা যাক এটা কিন্তু দারুণ ডেকোরেশন করছে ও গরম না না ভারী এক্সোটিক চিকেন ডেলিশিয়াস আচ্ছা এটাতে কি কি দেওয়া হয়েছে দেখি তো ধনে পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ উপর দিয়ে মশলা দিছে আর অনেক বেশি পরিমাণে মানে মরিচ দেওয়া হয়েছে মানে আলগা যে মরিচটা সেটারও কিন্তু অনেক স্ট্রং ধক আসতেছে এটা অবশ্যই অনেকক্ষণ মেরিনেট না করলে এতটা টেস্টি হতো না ঠিক এই পুরো প্ল্যাটারটা বেশ বড় বেশ ভালো এবং সেই সাথে মানে দুইজন তিনজনও এটা ইজিলি খাওয়া যাবে কারণ চিকেনের পরিমাণটা একটু বেশিই দেওয়া এই স্লাইসের চিকেনটা একটু বেশি বড় আর ভেজিটেবল সব কিছু মিলে অনেক বেশি বেশি ওভারঅল প্ল্যাটারটা প্রাইস হিসাবেও ঠিক আছে 470 টাকা প্রাইস আপনারা যখন আসবেন আপনারা চাইলে এইটাই অর্ডার করতে পারেন আর স্প্যাগেটি যদি চান তাহলে হচ্ছে ডিমের যেটা ছিল সেটা ট্রাই করতে পারেন সো এই প্ল্যাটারটা কাপল প্ল্যাটারটা খেতে হলে আসতে হবে ফুকোতে রাইট ফুকো আচ্ছা এটা কি ফুকো না ফুচো না ফুকো 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 ভাইয়া এখানে যতটুক দিছেন আমাদের জন্য সবার জন্য কি এরকম দিবেন জীবনেও না না সত্যি বুঝেন কিন্তু এই যে প্রুফ রাখছি এই যে মন বলতেছে দিমু না হ্যাঁ মন বলতেছে দিমু না দেখেন এরকম সত্যি সত্যি এরকম দিবেন কিন্তু এর চেয়ে যেন কম না দেন সো ওরা বলছে ঠিক এরকমই দিবে আর এরকম যদি দেয় দুইজনেরও খেতে বেশ কষ্ট হয়ে যাবে তবে হ্যাঁ যেহেতু নামটা কাপল প্লেটার দুই কাপল মিলে এসে যদি গল্প করে করে খায় মোটামুটি অনেকটা টাইম পার হয়ে যাবে অনেক খেয়ে ফেলছি আপনাদেরকেও খাবারের জন্য সাজেশন দিব তবে হ্যাঁ আমার শুধু একটাই কথা আমি যা কিছু খেতে বলবো তা খাবেন নিজ দায়িত্বে বাট হ্যাঁ যা খাবেন তা কিন্তু বার্ন আউট করতে হবে নাহলে কিন্তু আপনি মোটা হয়ে যাবেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যেটা আমার কাছে ভালো লাগবে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে কারণ এক একজনের টেস্ট ভালো হয় এক এক রকম আর আপনারা যখন আমার সাজেশন অনুযায়ী কোনো কিছু খাবেন
সেটা ভালো না লাগলেও অন্তত খারাপ লাগবে না। আজকে তাহলে আসি, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ডিমের স্প্যাগেটিটা খাইছেন কিনা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।